নামখানায় ভেঙে পড়া নদী বাঁধের অবস্থা দেখতে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। বিহাল অবস্থা নদী বাঁধের। 7 কোটি টাকা ব্যয়ে সেচ দপ্তর নদী বাঁধ মেরামতির কাজ করছে, তবে ভূমিধসের জেরে প্রায় 200 মিটার এলাকা নদী বক্ষে চলে গিয়েছে। বাঁধ মেরামতির পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে। তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিক, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, ওসি বিভাস সরকার সহ জনপ্রতিনিধিরা। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণগঞ্জের ঘটনা। এলাকাটি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপকূলে। এই উপকূলে মাটির বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল। প্রতি কোটালে একাধিক এলাকা নদীতে তলিয়ে যায়। বিগত বেশ কয়েকদিন ধরেই নদী বাঁধের সংস্কারের কাজও চলছিল। মেরামতির মধ্যেই গত মঙ্গলবার বিকেলে চালক সহ বুলডোজার নদীতে তলিয়ে যায়। কোনো রকমে চালক প্রাণে বাঁচে, কিন্তু বাড়তে থাকে জনরোষ। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে মন্ত্রী আসতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। বিক্ষোভটা বারে বারে বাঁধ ভেঙে যাচ্ছে, কাজ হচ্ছে না, বিঘা বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে। আজকের এই যে রেজার চলে গেল কাজ করতে করতে, তারপরে আবার ওই যে লোকজন যে কাজ করে, কখন বলতে কখন ধস নিয়ে যাবে সেই ভয়ও শুধু আছে। তারপর লোক জমি জায়গায় এত সবসময় জমি জায়গা চলে গেল, জমি জায়গা লোক দিতে যাচ্ছে না, ওই জন্য ভালো করে বাঁধেনি বলে ওই জন্য লোক এত রেগে আসতেছে। যদিও মন্ত্রীর বক্তব্য নদী বাঁধের কাজ চলছিল, চালক কোনোভাবে প্রাণে বেঁচে যান, আর ঘটনা সম্পর্কে জানতে পেরেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। দেখুন, গতকাল আমি এই বিষয়টা জেনেছি যে নারায়ণগঞ্জের নদী ভাঙন প্রেক্ষাপটে আমাদের সরকারি কাজ চলছিল, সেখানে আমাদের একটি জেসিপি মেশিন যে কাজটা করছিল সেই ছেলেটা কোনোভাবে বেঁচেছে, কিন্তু মেশিনটা টোটালটা একেবারে নদীর গর্ভে চলে গেছে। এবং আমাদের এসডিও সাহেব, আমাদের মৌসুমি ডিভিশনের, তিনি যখন জানতে পেরেছেন যে এটা জল প্রবেশ করছে, ফসল নষ্ট করছে, মানুষের ঘরবাড়ি ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তিনি বিষয়টি জানান। হাই নিউজ নেটওয়ার্ক।